পারিবারিক সূত্রে যদিও আমার পিতার কাছ থেকে এই ভক্তিপথে আসার জন্য আমি অনুপ্রাণিত হই, এবং পারিবারিক সূত্রেই আমার পিতা মাতা তারা বৈষ্ণব ছিলেন, কিন্তু আমার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করত। কারণ সেই সময়কার বৈষ্ণবেরা, যে যদিও আমি ছোট অবস্থায় চৈতন্য চৈতন্যমৃত পাঠ করেছি, কিন্তু চৈতন্য চৈতন্যমৃতর সঙ্গে তাদের আচার আচরণের কিছুটা গরমিল পরিলক্ষিত হইত। তাই তখন আমার মনে হইতো যে সে সময় তো রামকৃষ্ণ মিশনের প্রভাব ছিল এবং তাদের আচার আচরণগুলো ভালো লাগতো, এবং সেখানে যোগদানের একটা ইচ্ছা। আবার যেহেতু মতের সঙ্গে মিল নেই চৈতন্য চৈতন্যমৃত এবং তাদের মতের মিল নেই, আর চৈতন্য চৈতন্যমৃতের দর্শন অতি সুন্দর দর্শন, তখন আবার অনেক সময় মনে হইতো যে না, এরকম একটা এই বৈষ্ণব দর্শনের উপরে একটা, সেই রামকৃষ্ণ যেমন স্বামী বিবেকানন্দ ইয়া করেছেন, এরকম একটা সংগঠন খোলার। কিন্তু তার পরবর্তীতেই আমি যখন ছাত্র জীবনে ক্লাস মানে 9 কি 10 সে সময় প্রভুপাদের শ্রীমৎ ভগবদ গীতা গ্রন্থ প্রাপ্ত হই। বিশেষ করে তখন বাংলাদেশে প্রচার শুরু হয়েছে এবং প্রচারের তারা গ্রামে গঞ্জে প্রচার করত সংকীর্তন দল, এবং তাদের কাছ থেকে গীতা প্রাপ্ত হওয়ার মাধ্যমে গীতা পড়ে তখন প্রভুপাদের এই লেখনীর যে বৈষ্ণব দর্শন সেটার প্রতি উদ্বুদ্ধ হই, এবং তখন আমি ইস্কনে প্রথম লাইভ মেম্বার হই এবং পরবর্তীতে ভক্ত হিসাবে যোগদান করি। আর বিশেষ করে যখন ভক্ত হিসাবে যোগদান করি তখন ইস্কন অন্যতম আচার্য ছিল জয়পতাকা স্বামী গুরু মাস, যিনি বাংলাদেশে দীক্ষা দেওয়ার জন্য তিনি উত্তরবঙ্গে গিয়েছিলেন, এবং সে সময় যদিও নির্ধারিত কোনো নিয়মকানুন জানা ছিল না দীক্ষা নেওয়ার পূর্ব প্রস্তুতিমূলক, কিন্তু সেখানে গুরু মহারাজের কাছে বলায়, যেহেতু আমি আগে থেকেই সাত্বিক আহার করতাম, 4টা নিয়ম পালন করতাম এবং জপ করতাম ভগবানের নাম, তাই তিনি কী করলেন, দীক্ষা দিয়ে দিলেন। তাই এভাবে দীক্ষা প্রাপ্ত হওয়ার পরে দীর্ঘদিন গুরু মহারাজের সঙ্গে আর দেখা সাক্ষাৎ হয়নি, এবং তারপরে আমরা একটা স্থায়ীভাবে নামহট্ট খোলা হয়েছিল, এবং পরবর্তীতে যখন একসময় মায়াপুরে যাওয়া হয়েছিল এবং গুরু মহারাজের, আমি ভাবছি যে গুরু মহারাজ শুধু তো দীক্ষার সময় দেখা হয়েছে, কিন্তু গুরু মহারাজ চিনবে কি না এইরকম ভাব্য ভাবনা ছিল। কিন্তু যখন আমি মায়াপুরে গিয়েছিলাম এবং সকালে গিয়ে উপস্থিত হয়েছি স্নান টান করে, সে সময় কিন্তু গুরু মহারাজের যেখানে আছেন এখন সেই পদ্মভবনের যেখানে গুরু মহারাজ থাকেন সেখানে গুরু পূজা হতো, এবং গুরু পূজায় আমি অংশগ্রহণ করেছি। তাই গুরু পূজায় অংশগ্রহণ করায় গুরু মহারাজের কাছে ফুল দিতে গেছি। আমি ভাবছি যে গুরু মহারাজ হয়তো চিনবে না আমাকে, কিন্তু গুরু মহারাজ নিজেই বলছে যে তুমি কখন আসছ। তাই এটি বিশেষ করে গুরু মহারাজ যে আমাকে স্মরণ করেছে আমার মতো একটা অধম ব্যক্তিকে, এটি তখন আমি আনন্দে আপ্লুত এবং অভিভূত হয়ে গেছি, যে আসলে যে সদ্গুরুদেব পরমাত্মার প্রতিনিধি, যেমন পরমাত্মা সব কিছু জানেন তেমনি সদ্গুরুদেবও তিনি সব কিছু জানেন। তখন আমি অনুপ্রাণিত হয়েছি এবং গুরুদেবের প্রতি আরও আমি শরণাগত হয়েছি এবং তার আদেশ উপদেশগুলো পালন করার জন্য সচেষ্ট হয়েছি। আরেকদিন একটি বিষয়, সে সময় গুরু পূজা হতো, তা সেই গুরু পূজায় আমি যেতাম, সেখানে প্রসাদ দিত ফুল দেওয়ার পরে। একদিন একটা অভিলাষ হয়েছিল, যেহেতু আমি অত শুদ্ধ না, যে গুরু মহারাজের কাছ থেকে কী করে একটা গুরু মহারাজের প্রসাদী মালা পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু গুরু মহারাজ কী করতো, যারা প্রসাদ অর্থাৎ গুরু মহারাজকে মালা দিত উপহার তাদেরকে একটা করে দিত। কিন্তু সে সময়
এরকম এখন যেমন মালা পাওয়া যায় ওরকম ছিল না। তখন আমি ভাবলাম তো মালা যেহেতু না দিলে তো দিবে না, তখন নিরাশ। কিন্তু সেদিন আবার কি হয়েছে, গুরু মহারাজ একটা মালা দিয়েছে, যদিও আমি মালা দেইনি, গুরু মহারাজকে একটা মালা দিয়েছে। তো তখন আমি আরো অনুপ্রাণিত যে না, আমি ইচ্ছা করছি, আমি কিন্তু বলি নাই মুখে, কিন্তু গুরু মহারাজ কি করছেন, তিনি মালা দিয়ে আমাকে ধন্য করছেন। তো এইভাবে গুরু মহারাজ যে তিনি যে যথার্থ ভগবানের প্রতিনিধি, এই বিষয়ে আর কোনো সংশয় নেই আমার মাঝে, যে তিনি যথার্থ সদ্গুরুদের, তিনি ভগবান যেমন সকলের অন্তরে খবর জানেন, তেমনি ভক্তেরও অন্তরে খবর জানেন। সেভাবে তার অনুপ্রেরণায় এবং তার নির্দেশনায় আজকে আমি এই সন্ন্যাস দীক্ষা প্রাপ্ত হয়ে সারা বিশ্ব হরিনাম প্রচারের দায়িত্ব প্রাপ্ত হয়েছি, যাতে করে যেহেতু গুরু মহারাজ নির্দেশ দিয়েছেন বাংলাদেশে আরো বেশি বেশি করে এখানে সময় দিতে, তাই আমরা বাংলাদেশে সময় দিই বেশি। দেখুন যারা বাংলাদেশে ব্রহ্মচারীরা আছে তারাও অদূর ভবিষ্যতে আমরা আশা করি তারাও এরকম সন্ন্যাসী হয়, তারা সারা বিশ্বে প্রচার করবে এরকম। সেইভাবে আমাদের গুরু মহারাজের নির্দেশ এবং গুরু মহারাজের প্রতিনিধি শ্রীল ভক্তি পুরুষোত্তম স্বামীর নির্দেশ অনুযায়ী আমাদের বাংলাদেশে সেরকম কার্যক্রম চলছে, তারে ধারা বেগতায় এখানে বাংলা ইসকন বাংলাদেশ লিডারশিপ সংঘ উৎসব হচ্ছে, যাতে করে নেতৃস্থানীয় ভক্তরা সেই গুরু মহারাজের এবং প্রভুপাদের মনোভাব উপলব্ধি করে তারা নিজের জীবন ধন্য করতে পারে এবং সমাজের তারা কল্যাণ করবে। এটি জন্য আমরা, বিশেষ করে আমি নিজে, সকলকে সহযোগিতার চেষ্টা করছি। হরে কৃষ্ণ, ধন্যবাদ। এত বছর ধরে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকনের এই যে নিয়মের ভিতরে থেকেছেন এবং সফল হয়েছেন, তো যারা, আপনি একটু আগেও বলেছেন, যারা এখনকার নবীন ব্রহ্মচারী বা ইসকনের যারা ভক্ত, তারা কি করে লং টাইম ধরে এই নিয়মগুলো পালন করে তারা সফল হতে পারবে, কৃষ্ণ ভবনায় থাকতে পারবে, সে ব্যাপারে আপনার কি আদেশ আছে? হরে কৃষ্ণ, সুন্দর জিজ্ঞাসা করেছেন আমাদের দেবশ্রী শ্রীবাস প্রভু। এই জন্য সবচেয়ে আমি মনে করি যেটা, এটি হচ্ছে গুরু কৃষ্ণের প্রতি পূর্ণ শরণাগতি, এবং শুধু শরণাগতির যে সহজ সরল অন্তকরণে শরণাগত হয় তাদের নির্দেশ আদেশ উপদেশ পালন করার মাধ্যমেই আমরা এইরকম ভক্তিময় একটি সুন্দর জীবন যাপনে সক্ষম হতে পারি। যেমন ভগবান ভগবদ গীতায় বলছেন যে সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট, যে আমি সকলের হৃদয়ে অবস্থান করছি, সকলের স্মৃতি এবং বিস্মৃতি দান করি, এবং সমস্ত বেদের জ্ঞাতব্য বিষয় একমাত্র আমি, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ। তা আমরা যদি ভগবানের শরণাগত হই তাহলে কি করবেন, ভগবান স্মৃতি দান করবেন আমাদের, সবকিছু স্মরণ ঘটাবেন। আর যদি শরণাগত না হই তাহলে আমাদের কি হবে, বিস্মরণ হবে। যেমন আমরা দেখতে পাই অর্জুন কি ছিলেন, ভগবানের শরণাগত, তাই অর্জুন সবসময় তিনি সকল কাম হয়েছিলেন। আর অন্যদিকে কর্ণ, হ্যাঁ, ভগবানের শরণাগত ছিলেন না, ভগবানের কথা শোনেননি, হ্যাঁ, তিনি পাণ্ডু পক্ষের অবলম্বন করার জন্য তাকে অনুরোধ করেছিলেন, কিন্তু তিনি না করে দুর্যোধনের পক্ষ নিয়ে সংগ্রাম করেছিলেন। এমনকি তার গুরু প্রদত্ত যে বিদ্যা, সেই বিদ্যাও কি হয়েছিল, যথাসময়ে সেটা কাজে লাগেনি, বিস্মরণ হয়েছিল। এখান থেকে আমরা দেখি যে মূলত শরণাগত হওয়ার মাধ্যমে, এবং গুরুদেব যেহেতু ভগবানের প্রতিনিধি এবং সেই নির্দেশ যথাযথভাবে পালন করার মাধ্যমে আমরা আমাদের এই ভক্ত জীবনে কি ব্রহ্মচারী কি সন্ন্যাসী কি গার্হস্থ কি বানপ্রস্থ চারি আশ্রমে সফল কাম হইতে পারি। আপনি প্রভুপাদের গ্রন্থ পড়ে ইন্সপায়ার্ড হয়েছেন, গীতা এবং
গুরু মহারাজকেও দর্শন করেছেন, বাট এছাড়া কি কোনো ভক্ত আপনার জীবনে খুব ভূমিকা পালন করেছেন কিনা সে ব্যাপারে একটু যদি বলতেন। হরে কৃষ্ণ, হ্যাঁ অবশ্যই, সেটির ক্ষেত্রে আমি বলবো সর্বপ্রথম যে ভক্ত বিশেষ করে যিনি এখন নেই আমাদের মাঝে, নিত্য ধাম প্রাপ্ত শ্রীপাদ সেবানিধি দাস ব্রহ্মচারী প্রভু, যিনি পরবর্তীতে আমি লাইভ মেম্বার হওয়ার পরেই তিনি আমার সঙ্গে সেই যোগাযোগ করেন এবং তিনি আমাকে উৎসাহিত করেন এই পথে আরও ভালোভাবে অংশগ্রহণ করার জন্য তেনার অনুপ্রেরণায়। পরবর্তীতে বিশেষ করে বাংলাদেশের যারা নেতৃস্থানীয় বৈষ্ণব ছিলেন এবং পরবর্তীতে বিশেষ করে আমাদের ইসকনের জিবিসি শিলা ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের অনুপ্রেরণা দেয়, হ্যাঁ এই সন্ন্যাসের জন্য আমি আবেদন করি। কারণ যদি আমার ইচ্ছা ছিল আগে থেকেই এরকম সন্ন্যাসী প্রচার করা, গুরু মহারাজকে সহযোগিতা করা, মহারাজ পরবর্তী উৎসাহ দিয়েছে তাই পরবর্তীতে সন্ন্যাস দীক্ষা নেওয়ার জন্য গুরু মহারাজের কাছে আবেদন করা হয়েছে। গুরু মহারাজ তখন বলেছেন যে তোমার আগে এই ন্যাশনাল কমিটি বাংলাদেশের ইয়া থেকে পাশ করাইতে হবে, তাই ভক্তদের কাছে তখন সেটি প্রস্তাব আকারে আসছে এবং ভক্তরা সকলেই আমাকে আশীর্বাদ করেছেন বাংলাদেশের যে বৈষ্ণববৃন্দ রয়েছে তাতে আমি সন্ন্যাস দীক্ষা নিয়ে ভালোভাবে গুরু কৃষ্ণের সেবা করি এজন্য, এবং তাদের আশীর্বাদে পরবর্তীতে ইসকন সন্ন্যাস এবং জিবিসি সেই বিষয়ে অনুমোদন করেছেন এবং সর্বোপরি গুরু মহারাজ আমাকে সন্ন্যাস দীক্ষা দিয়ে এই সন্ন্যাস অর্থাৎ প্রচার সেবায় নিয়োগ করেছেন। হরে কৃষ্ণ। মহারাজ আমরা অনেক ধন্য, আমরা আপনার অত্যন্ত সুন্দর অমৃত বাণী লাভ করলাম, আমাদের জন্য আশীর্বাদ করবেন যাতে আমরা কৃষ্ণ ভাবনায় অগ্রগতি লাভ করতে পারি। হরে কৃষ্ণ, ধন্যবাদ।